নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে। গতকাল বাইরন বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, অভিষেক ব্যানার্জির হাত ধরে কংগ্রেস ত্যাগ করলেন। কংগ্রেসের একমাত্র এমএলএ সাগরদিঘি নির্বাচনকে সামনে রেখে যে একটা মডেল হিসেবে সামনে রাখা হয়েছিল, বিরোধীরা বলছিলেন যে এটাই হচ্ছে মডেল, সাগরদিঘি মডেল, সেই মডেল যাতে পশ্চিমবাংলায় আর না বলতে পারে সেই পথ বন্ধ করার ব্যবস্থা ওরা অনেকদিন ধরেই করছে, সেটা চলছিল। অবশেষে বাইরন বিশ্বাস তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং বাইরন বিশ্বাসকে পাশে বসিয়ে অভিষেক ব্যানার্জি তিনি বললেন যে এ তো কিছুই নয়, আমি যদি দরজাটা খুলি বিজেপি দলটাই থাকবে না। এবং তিনি আরো বলেছেন শুধু বিজেপি দল নয়, কংগ্রেসেরও বহু নেতা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন, প্রতিনিয়ত যোগাযোগে আছেন, এমনকি রাজ্যের বাইরের এমপিরাও অভিষেক ব্যানার্জির সঙ্গে যোগাযোগে আছেন, এটা অভিষেক ব্যানার্জি কালকে দাবি করেছেন। আর আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি যে কাদেরকে তৃণমূল কংগ্রেস, মূলত বিজেপি, কোন বিধায়কদের, তিনি বলেছেন যথাসময়ে এটা আমরা দেখাবো। আমাদের কাছে সূত্র মারফত যা খবর আছে, বিজেপির কোন কোন বিধায়ককে তৃণমূল কংগ্রেস টার্গেট করেছে, তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংযোগে আছে কি নেই, এটা আমাদের কাছে এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস কাদেরকে টার্গেট করেছেন এবং কি কারণে তাদেরকে টার্গেট করা হয়েছে, এই গোটা বিষয়টা নিয়ে আমি আজকে আমার প্রতিবেদন আপনাদের সামনে উপস্থিত করব। প্রথম আমাদের কাছে যে নামটা আসছে সেটা হচ্ছে সুশীল বর্মন, মাথা ভাঙাতে, অর্থাৎ আপনি একবার নর্থ বেঙ্গলের একদম প্রথমের দিকের মাথা ভাঙা ওই নর্থ বেঙ্গল, গোটা এন্টার নর্থ বেঙ্গলে যেহেতু তৃণমূল কংগ্রেসে 2021 বিধানসভা নির্বাচনের এই বিপুল সাফল্যের মাঝেও গোটা নর্থ বেঙ্গলে প্রায় তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা সিটেই প্রায় হেরেছে, আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, একদম মালদার আগে পর্যন্ত সমস্ত সিটেই প্রায় তৃণমূল কংগ্রেস পরাস্ত হয়েছে, সেখানে খুব কম সংখ্যক সিটি তৃণমূল কংগ্রেস জিতেছে, ফলে ওখান থেকে কিছু বিধায়ক ভাঙিয়ে আনার পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। সেক্ষেত্রে টার্গেট হচ্ছে সুশীল বর্মন মাথা ভাঙার, সুকুমার রায় কোচবিহার উত্তর, মনোজ কুমার ওরাও কুমারগ্রাম, ধূপগুড়ির বিষ্ণুপদ রায়, শিখা চ্যাটার্জি ডাবগ্রাম ফুলবাড়ি, এবং তারপরে শিলিগুড়িতে শঙ্কর ঘোষ, বিধায়ক শঙ্কর ঘোষকেও টার্গেটের মধ্যে রেখেছেন। শিলিগুড়ি শঙ্কর ঘোষকে নিয়ে এসে শিলিগুড়ির পৌরসভার তাকে চেয়ারম্যান করার একটা লক্ষ্যমাত্রা তৃণমূল কংগ্রেসরা টার্গেট করেছেন, সেই টার্গেট করেই শঙ্কর ঘোষকে একটা প্রস্তাব পাঠানোর পরিকল্পনা তৃণমূল কংগ্রেসের রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী তৃণমূল কংগ্রেস কবে প্রস্তাব পাঠাবে, কি পাঠাবে, এই গোটা বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়, কিন্তু শিলিগুড়ির শঙ্কর ঘোষও তাদের নজরে রয়েছে। এরপরে রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, ইতিমধ্যেই তিনি লোক বিধানসভার মধ্যে তিনি বিজেপি, আর বিধানসভার বাইরে বেরোলেই তিনি তৃণমূল কংগ্রেস, কৃষ্ণ কল্যাণী এই অবস্থান নিয়েছেন, রাজনৈতিক অবস্থান নিয়েছেন। গঙ্গারামপুরের সত্যেন্দ্র নারায়ণ রায় তাকে টার্গেট করা আছে। মালদাতে গোপালচাঁদ সাহা, অর্থাৎ মালদা যে টাউনটা রয়েছে সেখানকার গোপালচাঁদ সাহা বিজেপির এমএলএ তাকে টার্গেট করেছেন। মুর্শিদাবাদের মোহন হালদার, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে মোহন হালদার বিজেপির বিধায়ক, মুর্শিদাবাদে যে দুটো বিধানসভা কেন্দ্র বিজেপি জিতেছে তার মধ্যে এটি একটি, মুর্শিদাবাদ, সেই মোহন হালদারকে কিন্তু তৃণমূল কংগ্রেস টার্গেট করেছে। এরপরে আছে কল্যাণীতে অম্বিকা রায়, তৃণমূল বিজেপির একজন প্রতিষ্ঠিত নেতা, কিন্তু সেই অম্বিকা রায়কেই তৃণমূল কংগ্রেস টার্গেট করেছে, অর্থাৎ বিজেপিকে ধাক্কা দেওয়া, শুভেন্দু অধিকারীর ক্রেডেনশিয়ালকে কমিয়ে দেওয়া, এক্ষেত্রে অম্বিকা রায়কে যদি কল্যাণী থেকে আনা যায় তাহলে সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস অনেকটা অক্সিজেন পাবে এবং বিজেপি খানিকটা মানসিকভাবে দুর্বল হবে, এটা মনে করি অম্বিকা রায়কে টার্গেট করা হয়েছে। আরামবাগের মধুসূদন বাগ তাকে টার্গেট করা হয়েছে, আরামবাগ ক্ষেত্র, হুগলির ওই যে অঞ্চলটা যেটা পশ্চিম মেদিনীপুর বর্ডার অঞ্চল, আরামবাগ খানাকুলের সুশান্ত ঘোষ, ইনি কিন্তু সিপিএম এর সুশান্ত ঘোষ নয়, বিজেপির সুশান্ত ঘোষ, খানাকুল কেন্দ্র থেকে নির্বাচিত এমএলএ বিধায়ক সুশান্ত ঘোষ বিজেপি, তাকে টার্গেট করেছে তৃণমূল কংগ্রেস। হলদিয়াতে তাপসী মণ্ডল, এবং এটা শোনা যাচ্ছে যে তাপসী মণ্ডলকে তৃণমূল কংগ্রেসে আনার পেছনে আরেকজন ওখানকার এক প্রাক্তন সাংসদ, তারও কিন্তু ওখানকার খুব ভূমিকা রয়েছে, তিনিও ওই শুভেন্দু অধিকারীর অধিকারীর তাকে বিরোধী বলেই গোটা পূর্ব মেদিনীপুরের লোক চেনেন, এবং সেই হিসেবে তিনি শুভেন্দু অধিকারীকে ধাক্কা দেওয়ার জন্য তিনিও প্রচেষ্টা চালাচ্ছেন নানানভাবে তাপসী মণ্ডলকে কি করে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো যায়, তার একটা প্রক্রিয়ার মধ্যে তিনিও সেখানে খানিকটা সাহায্য করছেন তৃণমূল কংগ্রেসকে বলে, যদিও তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার রাজনৈতিক যোগ এই মুহূর্তে নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসকে তিনি সাহায্য করছেন।
খেজুরি শান্তনু প্রামাণিক, শুভেন্দু অধিকারীকে ধাক্কা দেওয়ার জন্য শান্তনু প্রামাণিককে বেছে নেওয়া হয়েছে। বাকিগুলোর ক্ষেত্রে ভগবানপুর কিংবা দক্ষিণকাতি সব জায়গা থেকে চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা হবে না বুঝেই শান্তনু প্রামাণিককে টার্গেট করা হয়েছে খেজুরি থেকে। যদি খেজুরির এই সিটটা জেতা যায়, এখান থেকে বিধায়ককে তৃণমূল কংগ্রেসে যোগদান করানো যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে একটা ধাক্কা দেওয়া যাবে বলেই মনে করছেন। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী ক্রেডেন্সিয়াল নিয়ে প্রশ্ন উঠে যাবে। ঘাটাল শীতল কপাট, তাকেও টার্গেট করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের। পুরুলিয়া বিধানসভা কেন্দ্রের সুদীপ মুখার্জি, তিনি টার্গেট রয়েছেন। বিষ্ণুপুর, বাঁকুড়ার জেলার বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, তাকে টার্গেট করা হয়েছে। দুবরাজপুর, বীরভূমের দুবরাজপুরে অনুপ সাহা টার্গেট রয়েছেন। কৃষ্ণনগর উত্তরের মুকুল রায়, ইতিমধ্যেই তিনি তো তৃণমূল বিজেপি অবস্থানেই আছেন। খড়গপুরের সদরের হিরণ চট্টোপাধ্যায়, যেটা নিয়ে কিছুদিন আগে বিতর্কও তৈরি হয়েছিল, আপনারা জানেন সেই হিরণ চট্টোপাধ্যায়ের প্রতি কিন্তু এখনো টার্গেট তৃণমূল কংগ্রেসের রয়েছে। তাকে খড়গপুরের ওখানকার চেয়ারম্যান করা, অর্থাৎ ওই পৌরসভার চেয়ারম্যান করা, এই সমস্ত পরিকল্পনা রয়েছে তৃণমূল কংগ্রেসের। এই যে একটা পরিকল্পনা, অর্থাৎ এই যে 21 জনের একটা তালিকা, আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত যে তালিকা পেয়েছি সেই তালিকা আমরা আপনাদের সামনে উপস্থিত করলাম। তার সঙ্গে 3 জন MP কে তারা টার্গেট করেছিল, তার ক্ষেত্রে 2 জনকে তারা সাকসেস হয়েছে, একটা বাবুল সুপ্রিয়, একটা অর্জুন সিং, আর থার্ড হচ্ছে লকেট চ্যাটার্জি। লকেট চ্যাটার্জির ক্ষেত্রে তারা সাকসেস হয়নি, কিন্তু 3 জন MP কে টার্গেট করা হয়েছিল, লকেট চ্যাটার্জি, বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং। 3 জনের মধ্যে অর্জুন সিং, বাবুল সুপ্রিয় ইতিমধ্যেই ফিরে গেছেন তৃণমূল কংগ্রেসে, লকেট চ্যাটার্জি যাননি, লকেট চ্যাটার্জি রয়েছেন। 21 জন যে বিধায়কের তালিকা আমরা সূত্র মারফত পেয়েছি, যেটা তৃণমূল কংগ্রেসের টার্গেট, আমি আগেই বলেছি তারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কে আছে কি না এটা আমাদের জানা নেই, কিন্তু তৃণমূল কংগ্রেসের যে টার্গেট রয়েছে সেই টার্গেটের তালিকায় এই 21 জন বিধায়কের নাম রয়েছে আর 1 জন MP র নাম রয়েছে। সামনের পঞ্চায়েত নির্বাচন, তারপরে বিধানসভা নির্বাচন, যদি পঞ্চায়েত নির্বাচন হয় তাহলে সেই পঞ্চায়েত নির্বাচনের সন্ধিক্ষণকে কি বেছে নেওয়া হবে, এটা হচ্ছে প্রশ্ন, নাকি আরেকটু অপেক্ষা করে লোকসভা নির্বাচনের জন্য অপেক্ষা করা হবে, লোকসভা নির্বাচনের প্রাক্কালে এই ভাঙনটা তৈরি করে বিজেপিকে একটা বড় ধাক্কা দিয়ে, যাতে নির্বাচনের প্রাক্কালে বিজেপি একটা বড় ধাক্কা খায় এবং তাদের মানসিকভাবে খানিকটা দুর্বল করে দিয়ে গোটা বাংলার মানুষের কাছে এই বার্তা দেওয়া যায় যে বিজেপি কখনোই তৃণমূল কংগ্রেসের বিকল্প নয়, এই বার্তা দিয়ে লোকসভা নির্বাচনে তাদের ফলাফলটাকে আরেকটু বেটার করা যাবে, সেই কৌশল নেয়, তার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত আমি স্বপন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ইভিএম নিউজ আপনার কথা বলে।